ইউপি চেয়ারম্যানের নামের পাশে লেখা ভোটজোর, কোনো পোস্টার বা বিলবোর্ড নয়, খোদ জাতীয় তথ্য বাতায়নে লেখা ছিল এমন বাক্য জানিয়ে হইচই পড়ে গেছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ট্রোল। এ নিয়ে রীতিমতো বিব্রত উপজেলার চরমাটিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কে বা কারা এই কাজ করলো তা এখনও জানা যায়নি। জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ভোট চোর লেখা ছিল। তবে গত শনিবার ভোট চোর শব্দটি মুছে ফেলা হয় তথ্য বাতায়ন থেকে। বাতায়ন ঘেঁটে দেখা গেছে গত শনিবার সবশেষ বেলা 1:57 দিকে তথ্য হালনাগাদ করা হয়েছে। এর আগে এই সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনার জন্ম দেয়। ইউনিয়ন পরিষদ কার্যালয় সূত্রে জানা গেছে, পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক জাতীয় তথ্য বাতায়নের চর মার্টিন ইউপি অপশনটি দেখভাল করেন। এটিতে তথ্য হালনাগাদের জন্য প্রবেশের পাসওয়ার্ড একমাত্র তার কাছে থাকায় তিনি এর নিয়ন্ত্রক। ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুকের দাবি, বিষয়টি আগে তার নজরে আসেনি, ওয়েবসাইটটি হ্যাক করে কেউ কাজটি করেছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আমি যখন জানতে পারি তখন আমি ওয়েব পোর্টালে ঢুকতে গিয়ে দেখি যে আমাদের ওয়েব পোর্টালের পূর্ববর্তী পাসওয়ার্ডটা, মানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে যায় আমি লগ ইন করতে পারি নাই। তখন আমার পুরোপুরি সন্দেহ হচ্ছে যে এটা যদি হ্যাক করছে, হ্যাক করে হয়তো এটা চেয়ারম্যান সাহেবের নামের সামনেই লেখা বলে লিখছে। পরে আমি এটা আমার উদ্বোধনের কর্তৃপক্ষ ইউনিয়ন সাহেবের অফিসে যোগাযোগ করছি, প্লাস আমাদের সহকারী প্রোগ্রামার স্যারের যোগাযোগ করছি। প্রোগ্রামার স্যারের সহযোগিতায় আমরা এটার পাসওয়ার্ড রিকভার করি, এই সমস্যাটা সমাধান করছি। উপজেলার চর মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ইউপি পরিষদের উদ্যোক্তা ওমর ফারুক ওয়েবসাইটে তথ্যের আদান প্রদান করেন, তার কাছেই ওয়েবসাইটের পাসওয়ার্ড। তাকে হ্যাক করার জন্য একটি চক্র এই কাজটি করেছে বলেও মনে করেন তিনি। আমাদের পরিষদের কাজগুলো তো সচিবের কাছে আর আপনার উদ্যোক্তার কাছে, তো এটা তো যদি ভালোমন্দ কিছু লেখা থাকে তাহলে ওনারাই জানে। এখন ওনারা কইতেছে এটা হ্যাক করা হয়েছে, হ্যাক করা হয়েছে, হ্যাক করলে তো হেরা এটা হ্যাকটা কিভাবে হয়েছে কি আসবে সেটা জানার বিষয়। এটা উদ্দেশ্যভাবে হয়েছে ভাই, এটা উদ্দেশ্যভাবে আমাদের বিরোধী দল আছে এবং উদ্যোক্তার হাতে, এটা তো ওনাদের জানাশোনার, মানে আমি মনে করি আর ওনাদের জানাশোনা আছে। হ্যাঁ, সন্দেহ উদ্দেশ্যে আমি মনে করি যার কাছে এটার পাসওয়ার্ড আছে হেরাই তো এটা জানে। এটা তো উদ্যোক্তার কাছে দীর্ঘদিন, আমি 7 বছর চেয়ারম্যানই করি, সবকিছু উদ্যোক্তাই ব্যবহার। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, বিষয়টি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, ঘটনাটি খুবই দুঃখজনক, দ্রুতই কারণ অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে। কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়েব পোর্টালে যে প্রোফাইল রয়েছে তার সাথে যে অনাকাঙ্ক্ষিত শব্দগুচ্ছ যোগ করা হয়েছে সেটা আমার দৃষ্টিগোচরিত হওয়ার পরপরই আমরা হচ্ছে সংশোধন করিয়েছি, ঠিক করিয়েছি। তদুপরি এই বিষয়টা কীভাবে সংঘটিত হলো এই বিষয়ে টেকনিক্যাল বিষয়াদি সামগ্রিকভাবে পর্যালোচনাপূর্বক একটি প্রতিবেদন দেওয়ার জন্য সহকারী প্রোগ্রামারকে হচ্ছে একটা চিঠি দেওয়া হয়েছে, তার হচ্ছে প্রতিবেদন পাওয়ার পরে আমরা এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেব। জানা গেছে গত শুক্রবার রাতে স্থানীয় এক তথ্য প্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নের উপজেলার চর মার্টিন ইউপির অপশনে ঢুকে চেয়ারম্যানের নামের পাশে ভোট চোর শব্দটি দেখতে পান। পরে তিনি তার নিজের ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন যা মুহূর্তেই ভাইরাল হয়। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনার সমালোচনার ঝড় ওঠে। এক পর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে শব্দটি মুছে ফেলা হয়। সুরজ আহমেদ, কালবেলা।